ফেসবুক পেজ বা প্রোফাইলের এই লিঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লিঙ্কটি যত সুন্দর করে এডিট করে রাখবেন তত বেশি আপনার পেজটাকে প্রোফাইলটাকে ইউনিক মনে হবে। আমরা যখন প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ ক্রিয়েট করি তখন কিন্তু এই লিঙ্কটি একটি হিজিবিজি অবস্থায় থাকে। আপনি যদি এই লিঙ্কটি পরিবর্তন করতে না পারেন বা এডিট করতে না পারেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজেই আপনার পেজ বা প্রোফাইলের এই লিঙ্কটিকে এডিট করে নিতে পারবেন। যে প্রোফাইল বা পেজের লিঙ্ক পরিবর্তন করতে চান প্রথমে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট সেটিকে লগ ইন করে নেবেন, তারপর আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, তবে সব থেকে ভালো হয় যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। এবং একইভাবে এখানেও আপনি আপনার পেজ বা প্রোফাইলটি লগ ইন করে নেবেন, তারপর থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন এবং এখানে সার্চ বারে ক্লিক করলে এখানে পেন্সিলের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটি লিঙ্ক শো হবে, এখানে দেখতে পাচ্ছেন এম ডট ফেসবুক, এখান থেকে এমটিকে কেটে দিয়ে এখানে www তিনটি w বসিয়ে দিবেন। এখন কিবোর্ডের সার্চ বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনার পেজটি শো হবে। এখন এখান থেকে আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং সেটিং এ ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সামনে আপনার পেজের ইউজার নেমটি শো করবে, এখান থেকে এডিটে ক্লিক করে আপনি যে ইউজার নেমটি দিতে চান সেটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবেন এবং এখানে গিয়ে চেক করলে দেখবেন আপনার পেজের লিঙ্কটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে।